আমরা লক্ষ্য করছি এখন জাতীয় সংসদের হুইপদের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ তারাও আসলে শ্রদ্ধা জানানোর জন্য এসেছেন এবং এর পাশাপাশি কেন্দ্রীয় 14 দল অর্থাৎ রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও কিন্তু শ্রদ্ধা জানানো হচ্ছে এর পাশাপাশি আমরা লক্ষ্য করছি পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের নেতৃত্বে যারা কূটনীতিক রয়েছেন সেই কূটনীতিকরাও কিন্তু শ্রদ্ধা জানাচ্ছেন রাষ্ট্রপতি শ্রদ্ধা জানাচ্ছেন ভাষা শহীদদের প্রতি আমরা সেখানে দেখছি পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র সচিবের নেতৃত্বে কূটনীতিক বৃন্দ শ্রদ্ধা জানালেন ভাষা শহীদদের প্রতি এর পাশাপাশি জাতীয় পার্টি অর্থাৎ সংসদে যে বিরোধী দল সেই বিরোধী দল কিন্তু জাতীয় পার্টির পক্ষ থেকেও তাদেরকে শ্রদ্ধা জানানো হলো ভাষা শহীদদের এর পাশে আমরা লক্ষ্য করছি কেন্দ্রীয় ১৪ দলের পক্ষ থেকেও কিন্তু শ্রদ্ধা জানানো হলো ভাষা শহীদদের প্রতি আপনারা জানেন যে এই ভাষার অধিকার প্রতিষ্ঠার দিনটিতে বিশেষ করে এই ভাবগাম্ভীর্যের সঙ্গে যাতে এখানে শ্রদ্ধা নিবেদন করা যায় সেই আয়োজনটি সম্পন্ন করতে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ নিয়োজিত থাকেন এই মুহূর্তে আমরা দেখছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র তিনি পুষ্পস্তবক অর্পণ করছেন এর পাশাপাশি দুই সিটির মেয়রকেই আমরা একই সঙ্গে দেখতে পাচ্ছি তারা পুষ্পস্তবক অর্পণ করছেন ভাষা শহীদদের প্রতি তার একটু পাশেই আমরা লক্ষ্য করছি স্বরাষ্ট্রমন্ত্রী তিনিও এসেছেন পুষ্পস্তবক হাতে নিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাকেও লক্ষ্য করছি আমরা শ্রদ্ধা জানাতে এদিকে এর পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয় তো রয়েছে এর পাশাপাশি কিন্তু সর্বস্তরের জনগণও অপেক্ষা করছেন এই শহীদ বেদিমূলে এসে পুষ্পস্তবক এবং ভালোবাসার অর্ঘ্য নিবেদনের জন্য এর পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি যে যেহেতু এই দিবসটিতে স্বাভাবিকভাবেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে নগরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এসে সমবেত হন সেই জায়গাটিতে আমরা আপনাদেরকে জানাতে পারি যে এবারের যে আসলে আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতাটি যাতে নিশ্চিতভাবে খুব সুন্দরভাবে বিনম্র শ্রদ্ধায় যাতে আসলে তাদেরকে সম্মান জানানো যায় সেই ভাষা শহীদদের তার জন্য কিন্তু এখানকার ভাবগাম্ভীর্য বজায় আমরা যতটুকু দেখেছি যে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কিন্তু এক ধরনের নিশ্চিদ্র নিরাপত্তায় ছেয়ে ফেলেছে এখানে যারা বিশেষ করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা রয়েছেন তারা এর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষও অধীর আগ্রহে অপেক্ষা করছেন কখন আসলে তারা এই শহীদ বেদিমূলে আসতে পারবেন কিন্তু যেহেতু মহামান্য রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সশরীরে এসে এখানে পুষ্পস্তবক অর্পণ করেছেন এবং তাদের প্রস্থান না হওয়া পর্যন্ত তাদের প্রস্থান পর্ব ছাড়া এখানে কিন্তু সাধারণ মানুষের প্রবেশাধিকার এখনও বেশ সীমাবদ্ধ এবং তাদেরকে বেশ বেগ পেতে হচ্ছে এখানে প্রবেশ করতে স্বাভাবিকভাবেই রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধান এই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ত্যাগ করলে অন্যান্য ভিআইপি অতিথি যারা রয়েছেন বিশেষ করে প্রধান নির্বাচন কমিশনার সহ যারা রয়েছেন এরকম সাংবিধানিক সংস্থাগুলোর প্রধান সেই সাংবিধানিক সংস্থাগুলোর প্রধান যারা এসেছেন এখানে তাদের শ্রদ্ধা নিবেদনের পর তাদের শ্রদ্ধা নিবেদন শেষ হলে এখানে সর্বস্তরের মানুষ এই শহীদ বেদিমূলে আসবেন এবং শ্রদ্ধা জানাবেন একুশের যে মহান ভাষা শহীদ রয়েছেন সেই ভাষা শহীদদের প্রতি